পাউডার ছমছমে রাত্রির নমস্কার বন্ধুরা, ফের আমরা হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান হরর হান্টে। হরর হান্টে আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের গল্প দুঁদে দামুর জীবন খাতা। বাংলার গল্প রসিকদের কাছে লীলা মজুমদারের পরিচয় দেওয়ার চেষ্টা করা আর মার কাছে মাসির গল্প করা সমার্থক, কাজেই সেই চেষ্টা না করে আমরা বরং আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই তারই লেখা গল্প পাঠের মাধ্যমে। গল্প পাঠে সমন্তক, শাশ্বত আর প্রজ্ঞাপারমিতা। উপস্থাপনা এবং শব্দ যোজনায় আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্তক। তাহলে আর দেরি কেন, চলুন ঢুকে পড়ি গল্প দুনিয়ার কল্পরাজ্যে। শুরু হোক প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের গল্প দুঁদে দামুর জীবন খাতা। বটুর ছোট কাকা সর্বদা বলেন তার বর্দার বন্ধু দামু জ্যাঠামশাই নাকি দুর্ধর্ষ পুলিশ গোয়েন্দা। তার দাপটে 33 বছর ধরে বর্ধমানে আর কেষ্টনগরে এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। বাড়ির কাছে এরকম একজন অসম সাহসিক পুরুষ বাস করাও নাকি মোটা জীবন বিমার সমান। শুনে বটু ছোট ভাই লাটু অবাক, জীবন বিমা করলে তো টাকা পায়। বটু বলল, অতই যদি সাহসী হবে তো জ্যাঠামশাইদের তাসের আড্ডা ভাঙলে উনি আমাকে কেন বলেন, টর্চ নিয়ে আমাকে একটু গলিটা পার করিয়ে দিত বাবা, সাহসী না আরো কিছু। ছোট কাকার মুখটা একটু লাল হয়ে উঠল। যাকে তাকে পুলিশের বিশিষ্ট সুবর্ণ পদক দেওয়া হয় না, বুঝলি? বটু বলল, তা দেওয়া হবে না কেন, তুমিই তো বলো ফি বছর সাহিত্যের পুরস্কারগুলো যাকে তাকে দেওয়া হয়। বলনি তোমার কবিতার বইটা নাকি না পড়ি ডাস্টবিনে ফেলে দেয়। এবার খুব চটে গেলেন ছোট কাকা, ফর্সা মুখটা টুকটুকে লাল হয়ে উঠল। কি একটা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বড় জ্যাঠাদের তাসের আড্ডায় কে যেন হঠাৎ করে এক হাত তাস টেবিলের উপর ফেলে চেঁচিয়ে উঠল, মার দিয়া কেল্লা, বাকি সব দান আমার। থমথমে চুপচাপ, তারপর শোরগোল, তারপর সভাভঙ্গ হল। একগাল হাসতে হাসতে দামু জ্যাঠা বেরিয়ে এসেই বললেন, কোথায় গেলি রে বটু, হ্যাঁ আমাকে একটু গলিটা পার করে দে তো বাপ। বটু বলল, আমার বুড়ো আঙুলে ব্যথা, আমি পারবো না, ছোট কাকাকে যাক। ছোট কাকা ততক্ষণে হাওয়া। লাটু বলল, 5 মিনিটের তো হাঁটা, চলে যান না, আমি গেটের বাইরে দাঁড়াচ্ছি। দামু জ্যাঠা ওর কাঁধে হাত দিয়ে বললেন, নিদেন ওই তেঁতুল গাছটা পার করে দে বাপ, আর বাড়ি পৌঁছে দিলে তোদের রাবড়ি আর সরভাজা খাওয়াবো, আর এমন একটা গল্প বলবো যে চুলদাড়ি খাড়া হয়ে উঠবে। বটু লাফিয়ে উঠল, ঠিক তো, ওরে লাটু শিগগিরই আয়, দামু জ্যাঠা গল্প বলবেন। সঙ্গে সঙ্গে লাটুও খাড়া। তখন সবে 8টা, রাতের খাওয়া 9টায়। সেদিন অদ্ভুত এক গল্প ফাঁদলেন দামু জ্যাঠা। দুজনের হাতে 2 গেলাস ঘোলের শরবত ধরিয়ে দিয়ে যে ঘটনার কথা বললেন তা বিশ্বাস করতে ইচ্ছা করে না। কিন্তু যার গলায় 2 রকম রঙের 2টো সুতোয় বাঁধা 2 রঙের 2টো মাদুলি আর ডান হাতের কনুইয়ের ওপরে রূপোর চেন দিয়ে ঝোলানো কিসব বিচিটিচির মতো দেখতে জিনিস, তিনি যে সহজে মিথ্যা কথা বলবার সাহস পাবেন এই বিষয়ে ওদের মনে কোনো সন্দেহ রইল না। অবশ্যই
তখনও পর্যন্ত রাবড়ি আর সরবাজার দেখানি। দামুজাঠা গোড়ায় বললেন, আয় আয় কাছাকাছি এসে বস, যদি নার্ভাস লাগে বিষম খেতে পারিস। সঙ্গে সঙ্গে লাটুর মুখের শরবত ভুল নল দিয়ে নেমে একাকার কাণ্ড বাঁধালো। যাই হোক, ওর পিঠ চাপড়ে টাপড়ে চাঙ্গা করে দামুজাঠা শুরু করলেন। গোড়াতেই বলে রাখি, এটা কিছু আমার বানানো গল্প নয়, বরং বলতে পারিস আমার জীবন খাতার দেড়টা পাতা, মাত্র দেড়টা পাতা। তার চেয়ে কত লম্বা লম্বা পাঠ মুখস্থ করে পুজোর সময় নাটক করে বাহবা পেয়েছি, কিন্তু এই গল্প মনে করতে গিয়েও কপাল ঘামছে। জানিস বোধহয় অসামাজিক সমাজে আমার নাম দুধে দামোদর, ও নাম শুনলে এদিকে এহেন গুন্ডা বা মাস্তান নেই যে শিউরে উঠে জিভ কেটে কানের লতিতে চুন না লাগায়। লাটু আশ্চর্য হয়ে বলল, কেন চুন লাগায় কেন? বটু বিরক্ত হল, আহ তুই বড় বোকা, কানের লতিতে চুন লাগালে যে পান খেয়ে মুখ পোড়াদের জ্বলুনি সেরে যায়। লাটু বলল, আচ্ছা বলুন জ্যাঠামশাই, তারপর কি হলো? দুধে দামু বললেন, অত হালকাভাবে ব্যাপারটা নিশ্চিত দেখে অবাক হচ্ছি, এদিকে তো ভিতুর এক শেষ, গল্প আরম্ভ হবার আগে থেকেই বিষম খাচ্ছিস। তা শোন, সারা বছরের মধ্যে বর্ষাকালটা যে সবচেয়ে খারাপ তা জানিস তো? লাটু বলল, মোটেই না, ভূগোল স্যার বলেছেন বর্ষা না হলে ধানও হয় না, কাঁঠালের গায়ে জল না পড়লে কাঁঠালও মিষ্টি হয় না। দামুজাঠা রেগে গেলেন, না শুনতে চাস তো না বললেই হয়। বটু ব্যস্ত হয়ে উঠল, না না জ্যাঠামশাই, আমরা শুনতে চাই। তাহলে আর ব্যাঘাত দিস না বুঝলি, আমি অন্য অর্থে বলেছি, বর্ষাকাল সবচেয়ে খারাপ, এখানে খারাপ মানে ভয়াবহ, জল পেয়ে প্রকৃতির বিকট দিকটা চাগিয়ে ওঠে, মানুষের কষ্টের শেষ থাকে না, বন্যা ধস ভাঙন, পথে ঘাটে জল দাঁড়িয়ে যাতায়াতের অসুবিধা, ডাকাডাকি করলেও কেউ শুনতে পায় না, পাড়া গায়ে আর ছোট শহরে এক একটা বাড়ি যেন এক একটা দ্বীপ হয়ে যায়, তার চারদিকে উদ্দাম জলরাশি, ঢোকাও যেমন কষ্টকর বেরুনেও তেমনি। এই সময় ওই সব অঞ্চলে বেআইনি তৎপরতাও তাই বেজায় বেড়ে যায়, কেউ সাহায্য করতে আসবে না, মানে আসতে পারবে না জেনে দুষ্কৃতকারীরা নির্ভয়ে তাদের দুষ্কর্ম করে যায়, শেষ পর্যন্ত কর্তৃপক্ষ হন্যে হয়ে আমার শরণাপন্ন হলেন। একটা যা হয় কিছু করো দুধে, নইলে শেষ পর্যন্ত সরকার হয়তো স্রেফ অকেজো বাজে খরচ বলে গোটা পুলিশ বিভাগটাকেই তুলে দেবেন, তখন তোমার চেয়ে আমাদের আরও বেশি ক্ষতি হবে। এই অবধি শুনে আমার মনে ভারী এক তত্ত্বপ্রত্যয় জাগলো, এরা তাহলে স্বীকার করছেন যে পুলিশ বিভাগে আমার গুরুত্বই সবচেয়ে বেশি। তারপরে আরেকটু খুলে বললেন, আমাদের ক্ষতিটা বেশি কারণ আমরা সবাই বেশি মাইনে পাই, কিন্তু কাজের বেলা তোমার কাছে আমাদের ভূমিকা তুচ্ছ, এই যাত্রাটা বাঁচিয়ে দাও, তার জন্য তোমাকে কখনো অনুতাপ করতে হবে না। আমি মওকা বুঝে বললাম, দেখুন আমার আর মাত্র 8 বছরের সার্ভিস বাকি আছে, এই গোটা সময়টা আমাকে যদি কেষ্টনগরে পোস্টিং দেন তাহলে একেবারে শেকড় থেকে পা পুপড়ে ফেলার একটা ব্যবস্থার চেষ্টা করতে পারি। তবে স্যার, এই গন্ধমাদন তো চট করে তোলা যায় না, কিন্তু যতদূর বুঝছি এর কেন্দ্রবিন্দু হলো গিয়ে ওই কেষ্টনগর অঞ্চলটা, আমার বাপের ভিটে, ওখানকার বজ্জাতি আমি হাড়ে হাড়ে চিনি, মোট কথা সেই স্টক এখানে আছি এবং বেশ সম্মানের সঙ্গেই কাজ করেছি। আমার পুরনো খেলার সাথীদের একদল বড় হওয়ার সঙ্গে সঙ্গে দিল্লিতে কি মুম্বাইতে, একজন কুয়েটে পর্যন্ত হয় মামার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কিংবা সংসার ত্যাগী হয়ে চলে গেছে, বাকিদের দিয়ে আমি আমার নিজের একটা ছোট দল করেছি, তারাও নিয়মিত রোজগার পেয়ে বেঁচে গেছে, আমিও দরকারের সময় নারী নক্ষত্র জেনে আসার বন্ধুটা পাই, জানিস তো এর ফলে সোনার পদকও পেয়ে গেছি, এদিককার অসামাজিক কার্যকলাপ অর্ধেকের বেশি কমে গেছে, আসছে বছর অবসর নেব,
শুনছি মহা ঘটা করে ফেয়ারওয়েল দেবে, পাখি দেখার বাইনোকুলার উপহার দেবে, তোদেরও দেখতে দেব। এত সবের বদলে ওই একটাই ক্ষতি হয়েছে, সূর্য ডোবার পর আর কোনো গাছতলা দিয়ে যাতায়াত করা আমার পক্ষে অসম্ভব। তা তোরা যখন আছিস তখন একা যাবার দরকারটাই বা কী আমার, তাই না বল? ও গো কোথায় গেলে? এই বটু আর লাটুর রাবড়ি আর সরভাজা দিয়ে গেলে না? ভিতর থেকে জ্যাঠাইমার রাগত গলা শোনা গেল। কোত্থেকে দেব? তাস খেলতে যাবার আগে নিজেই তো সব সাবার করে গেলে। দামু জ্যাঠা ভারী লজ্জা পেলেন। তাই তো, আমি ভাবছি বুঝি কিছু এখনো আছে। যাগে, তার বদলে গল্পের সবচেয়ে লোমহর্ষণ জায়গাটা বলি শোন। খুব সহজে এই জায়গাটাকে এতখানি পাপমুক্ত করা যায়নি। কপালের দুটো চক্ষু ছাড়াও 20টা আঙুলের ডগায় 20টা চোখ নিয়ে চলাফেরা করতাম। তাই ক্রমে বুঝলাম এখানে দুষ্কৃতকারী আর ভালো মানুষ আলাদা করা ভীষণ শক্ত। কারণ দুষ্কৃতকারীরাও ভালো মানুষ সেজে হেথা হোথা চাকরি বাকরি দোকান ব্যবসা করে। এভাবে দিব্যি একটা সততার মুখোশ তৈরি করে তার আড়ালে দুষ্কর্ম চালায়। এরপর টপা টপ সব ধরা পড়তে লাগলো। বিশেষ করে ঘোর বর্ষায় ওরা একটু অসাবধান হয়ে পড়ত। তখন ওরা ভালো মানুষ সেজে ভদ্রলোকের বাড়িতে কোনো অছিলায় ঢুকে পড়ে যা কিছু ভালো জিনিস সব সরাত। পুরুষরা তখনও বাড়ি ফেরেনি, মেয়েরা চেঁচালেও শোনা যেত না, গেলেও প্রায়ই অন্য কোনো বাড়ি থেকে সাহায্যকারীদের আসা যাওয়া করার সাধ্য ছিল না। এই সময় ব্যাপারটা ঘটেছিল। শহরের শেষে মোড়ের মাথায় বড় বটগাছতলাটা ছাড়িয়েই খগেন সরকারের বাড়ি। সবাই জানতো তেজারতি করে তিনি বেশ টাকা করেছেন, যদিও বাইরে থেকে বোঝার উপায় ছিল না বন্ধু লোক, তাই আমি নিজেও একটু চোখ রাখতাম। খগেনবাবু না ফেরা অবধি বাড়িতে খালি কতগুলো ছোট ছেলে মেয়ে আর দু তিনজন গিন্নি। সেদিন বটগাছতলায় পৌঁছেছি, এমন সময় আকাশ কালো করে ঝমঝম বৃষ্টি। দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম এখান থেকে নজর রাখলে সবচেয়ে ভালো হয়। হঠাৎ কানে এলো খট 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 করে কড়া নাড়ার শব্দ। ভিতর থেকে বৌদি ভয়ে ভয়ে বললেন, কে? বাইরে থেকে একটা লোক বলল, মা আমি, দরজা খুলুন। বৌদি বললেন, কে আমি? আমি গো মা, আমি। ভিতর থেকে বৌমাদের ভয়ার্ত চিৎকার, খুলবেন না মা, নাকি জুড়ে কথা বলছে, ভূত ছাড়া কিচ্ছু হতে পারে না। বাইরের লোকটা কাতরভাবে বলল, না গো মা, আমি রাসবিহারি, বাবুর ফিরতে দেরি হবে তাই এই মধু আর গাওয়া ঘি পাঠিয়েছেন, দরজা খুলুন, জিনিস দিয়ে বাড়ি যাই। তবু বৌমারা বলে, ভূত ভূত ভূত। রাসবিহারি বলে, না বউ দিদি, ছোটবেলা থেকে আমি খোনা দোকানের রাসবিহারি, আমি বাবু এলে শুধোবেন, মধু আর গাওয়া ঘি এনেছি মা। লোকটার বজ্জাতি দেখে আমি থ। ভূত সেজে গেরস্তের বাড়ি এসে কয়েকটি মহিলা আর ছেলেপুলের ওপর হামলা করছে। শেষ পর্যন্ত মধু আর গাওয়া ঘির জয় হলো। হুড়কো খোলার শব্দের সঙ্গে সঙ্গে আমিও হতভাগার উপরে ঝাঁপিয়ে পড়লাম। সর্বাঙ্গ চটে জড়িয়ে এসেছে, ভিজে চুপ্পুর, ঝাঁপিয়ে পড়েই ঘাড়ে বুদ্ধুম করে এক রদ্দা কষালাম। কষাবার সঙ্গে সঙ্গে আমার মাথাটা কেমন ঘুরে গেল, চোখে অন্ধকার দেখলাম, মনে হলো একটা বাতাসের দেয়ালের ওপর রদ্দা মারলাম। মরিয়া হয়ে হাতড়াতে লাগলাম, ধরা ছোঁয়ার মধ্যে কিচ্ছু নেই, অজ্ঞান হয়ে পড়ে গেলাম বোধহয়। মুখে বৃষ্টির ঝলের ঝাপটা লাগার সঙ্গে সঙ্গে উঠে বসলাম। লণ্ঠন হাতে বৌদিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, বললেন, মশকরা করার আর জায়গা পেলে না ঠাকুরপো, বড় বৌমা যে আরেকটু হলেই খুন্তি তাতিয়ে মুখে ছ্যাঁকা দিতে যাচ্ছিল, তোমার আবার ফিটের ব্যামো কে জানতো। ঠিক সেই সময় মেঘ কেটে গেল, বৃষ্টি থেমে গেল,
চারদিকে জোছনা ফুটফুট করতে লাগলো। চেয়ে দেখি কেউ কোথাও নেই, কিচ্ছু নেই, না রাসবিহারি, না ভিজে চট, না মধু, না গাওয়াঘি। কি বলবো বাপ, একেবারে তাজ্জব বনে গেলুম। ঠিক সেই সময় বিকট শব্দের সঙ্গে হুড়মুড় করে বুড়ো বটগাছটা মুখ থুবড়ে পথ জুড়ে পড়ে গেল। সেই স্তব সূর্য ডোবার পর আমি গাছতলা দিয়ে একা কখনো যাই না। বটু বলল, অবসর নিলে ঢের সময় পাবেন, তখন আপনার জীবন খাতাটার সবটা লিখে ফেলবেন, সাহিত্য পুরস্কার কে ঠেকায় দেখব। শুনছিলেন লীলা মজুমদারের লেখা দুধে দামুর জীবন খাতা। গল্প পাঠেছিল সমন্তক, শাশ্বত আর প্রজ্ঞা পারমিতা। উপস্থাপনা এবং শব্দ যোজনায় ছিলাম আমি, আপনাদের প্রিয় হোস্ট এবং দোস্ত সমন্তক। আবার কোনো দিন ফিরে আসব নতুন কোনো একটি গল্প নিয়ে। তবে ততক্ষণের জন্য Like our video if you liked it. Please leave a comment in our comment section below to tell us how our video was. Please subscribe the channel, and to get the latest updates on this channel, please click on the bell icon and feel free to share. Thank you.